আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি লাকিস কুকিং অ্যান্ড ব্লগসে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাতলা খিচুড়ি নিয়ে এটা ভীষণ মজাদার একটি সবজি পাতলা খিচুড়ি আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট এই পাতলা সবজি খিচুড়িটা বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের সবার এটা ভালো লাগবে এটা দেখতে ভীষণ সুস্বাদু এবং লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ মজাদার ছোটো বড়ো সবাই এটা ভীষণ পছন্দ করবে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তাদের ক্ষেত্রে এইভাবে সবজি খিচুড়িটা রান্না করে দিলে আশা করছি তারও পছন্দ করবে বাচ্চারাও এটা আপনি ডিম ভাজা দিয়ে বা গরুর মাংস মুরগির মাংস ঝোল দিয়েও সার্ভ করতে পারেন বৃষ্টির দিনে এরকম পাতলা সবজি খিচুড়ি খেতে ভীষণ মজা তাই আমি রান্না করে আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই দেখতে পান তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এর মূল রান্নায় নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি এখানে একটি মাঝারি সাইজের পাতিল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ ভাতের চাল আমি লাল চালটা ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল ভাতের চালটা ব্যবহার করতে পারেন আমি এখানে পুরো চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি চার কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে মুগ ডাল আর মসুর ডাল এক কাপ করে দুই কাপ আর এখানে আমি মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর ডাল দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা দুই চামচ হলুদ গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া আমি এখানে তিন চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি আরেক চামচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কিছু সবজির আইটেম ব্যবহার করব সেজন্য লবণটা আর মশলাটা আমি একটু বাড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তিনটা এলাচ তিনটা লবঙ্গ তিন টুকরো দারচিনি একটি বড় এলাচ আর একটা বড় সাইজের তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিলাম এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তার আগে আমি একটু মশলাগুলো চালের সাথে একটু হালকা করে মিক্সচার করে নিলাম আমার চাল আর মশলাগুলো মিশানো শেষ এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা পাতলা খিচুড়ি করব সেজন্য আমাকে এখানে কিছুটা পানি বেশি পরিমাণে দিতে হবে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি আর ঢেকে দেবো বলক আসা পর্যন্ত বন্ধুরা আমাদের খিচুড়ির পানিটা বলক এসে গেছে দেখুন এখন আমি এটাকে আরও দশ মিনিটের জন্য চুলার জালটা কমিয়ে ঢেকে দেব পানিটা শুকানো পর্যন্ত আমি পানিটা পুরোপুরি শুকাবো না কিছুটা শুকানোর জন্য ঢেকে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য দর্শক দেখুন দশ মিনিট পরে আমাদের খিচুড়িটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন চালটা অনেকটা অসুদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি আমি আমার ঘরে থাকা যে সবজিগুলো ছিল আমি সেগুলো ব্যবহার করেছি এখানে আমি এক কাপ আলু এক কাপ গাজর ও এক কাপ ফুলকপি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন ঘরে থাকা যে কোনো সবজি দিলে হবে আর যদি আপনি পছন্দ মতো কিছু সবজি কিনে নিতে পারেন সেটাও আপনার ইচ্ছা মতো আপনি বানিয়ে নিতে পারবেন এখন আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য এভাবেই ঢেকে রান্না করব সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা দেখুন আমাদের খিচুড়িটা একদম ঠিকমতো হয়ে গিয়েছে চালটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কিছুটা ভাঙা ভাঙা হয়েছে আর কিছুটা একদম সিদ্ধ হয়ে আস্তই রয়ে গিয়েছে আর সবজিগুলো মোটামুটি একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি মোটামুটি ঝালের জন্য অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম আর শেষের দিকে কাঁচামরিচটা দিয়ে দিলাম যেন কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে এখন আমাদের লাস্ট একটি কাজ হচ্ছে এটাকে একটু বাগার দিয়ে নেব এখন আমি একটি কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আমি যেহেতু খিচুড়িতে এই পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি সেই জন্য আমি এই পেঁয়াজটা ভাজার জন্য কিছুটা বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা একদম সুন্দর বেরেস্তা কালার হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে এই পেঁয়াজটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সেই ভাজা পেঁয়াজটা এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর গ্রান বের হয়েছে আপনারা এটা বাসায় রান্না না করলে গ্রানটাও বুঝতে পারবেন না আর স্বাদটাও বুঝতে পারবেন না এমনিতেই সবজি খিচুড়ির ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল এখন এই পেঁয়াজ বেরেস্তা ভাজাটা দেওয়াতে আরও সুন্দর একটা গ্রাম বের হয়ে গিয়েছে আমি আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে আর অবশ্যই আপনারা এটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন ছোটো বড় সবার ভীষণ ভালো লাগবে আপনি ডিম ভাজা বেগুন ভাজা গরুর মাংস বা মুরগির মাংস ঝোল করে এই খিচুড়িটা দিয়ে খেয়ে নিতে পারবেন আমার খিচুড়িতেও লবণের পরিমাণটা একটু কম হয়েছে সেই আমি আরও কিছুটা লবণ দিয়ে অ্যাড করে দিচ্ছি আমি আরও দুই চামচ পরিমাণ লবণ এড করে দিচ্ছি আপনার আপনারা পছন্দের মতো লবণের টেস্টটা বুঝে দিয়ে নেবেন এখন আমি এটাকে এভাবে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব প্রিয় দর্শক আমার খিচুড়িটা এখন পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আপনারা ভীষণ সুন্দর একটা কালার এসেছে আর এটার গ্রাম তো আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বুঝাতে পারবো না আশা করছি আপনাদের অবশ্যই আমার রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম